আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই, কোন গোপন বাসির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই, ভ্রমর শেথা হয় বিবাগী নিভৃত নীল পদ্ম লাগি রে, কোন রাতের পাখি গায় একাকি সঙ্গী বিহীন অন্ধকারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। নমস্কার বন্ধুরা, অনেক দিনের আমার যে গান অনুষ্ঠানে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় রবি বাউলের গান। উনিশ শতকের শেষ দিকে বাংলার বিস্তীর্ণ গ্রামাঞ্চলে রবীন্দ্রনাথকে তাদের জমিদারির কাজ দেখাশোনা করতে যেতে হতো এবং এই যাতায়াতের সূত্রে তার সঙ্গে আলাপ হয়েছিল অনেক বাউলের। ১৯২৭ মোহাম্মদ মনসুরউদ্দিনের বাউল গানের সংকলনের ভূমিকায় রবীন্দ্রনাথ লিখছেন যে তিনি অনেক তার নিজের অনেক সৃষ্টি, তার অনেক গান তিনি সুর আহরণ করেছেন বাউলের গান থেকে। নবীন বয়সে গগন হর করার গান শুনেছেন আমি কোথায় পাবো তারে, সেই গান তার নিজের গানে কোন চেহারা নিয়ে এলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আজ আমরা শুনব এই বাউলের গান রবীন্দ্রনাথের গানকে কিভাবে প্রভাবিত করেছেন, এবং আমাদের কাছে পরম আনন্দের কথা আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধার মানুষকে, তিনি হলেন সুচিত্রা মিত্র। সুচিত্রাদিকে আমার নমস্কার জানাচ্ছি। আমরা একটু এই আলোচনার মধ্যে সুচিত্রাদির নিজের অনুভবের কথা জানতে চাইব যে এই বাউলাঙ্গের গান রবীন্দ্রনাথের গানে কিভাবে ধরা দিল। আমরা ১৯০৫ বঙ্গভঙ্গের আগে রবীন্দ্রনাথের দুটো গান পাচ্ছি মোটে, কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের হাত ধরে রবীন্দ্রনাথের গানের মধ্যে কিন্তু বাউল গানের অনেক বেশি প্রভাব এলো। আপনি যদি এ ব্যাপারে আমাদের একটু আলোকপাত করেন। ঠিকই বলেছ, ১৯০৫ আগে আমরা দেখি এই বাউলের গানের ছন্দে রবীন্দ্রনাথ মাত্র দুটি গান রচনা করেছিলেন। তারপরে ১৯০৫ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের যখন ভরা জোয়ার এলো তখন আমরা দেখলাম তার ২৫টি গান ওই বাউল গানের ছন্দে বাউল গানের সুরে ওই 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 ঢঙে রচিত হলো। বাউল গানের একটা জিনিস হচ্ছে বাউল গানের তত্ত্ব কি সাধন সঙ্গীত দেহতত্ত্বের গান, কিন্তু রবীন্দ্রনাথের গানে আমরা পেলাম দেশপ্রেমের গান, প্রকৃতির গান, কখনো 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 মনের মানুষের, সে যে মনের মানুষ জানো তো। এবং এটাও ঠিক কথা যে বাউল গানের ছন্দ, সহজ ছন্দ, সহজ কথা, এর থেকেও রবীন্দ্রনাথ আহরণ করেছিলেন, অনুপ্রাণিত হয়েছিলেন। গানের যে স্ট্রাকচার, অর্থাৎ আমরা যে চারটে তুকের গান পাই স্থায়ী অন্তরা, উনি বাউল গানের মধ্যে সঞ্চারিও এনেছেন। সেইটাই সেইটাই আমি ভাবছিলাম যে এতগুলো ইয়ে তো বাউল গানে শুধু স্থায়ী আর অন্তরা ছিল, উনি তার সঙ্গে সঞ্চারি যোগ করলেন, ফলে হলো কি বাউল গানের নিয়ম কানুন বা যে যে রীতিতে গাওয়া হতো তার থেকে উনি সরে এলেন, সরে এসে রবি বাউলের সৃষ্টি হলো, স্বাতন্ত্র পেল। রবীন্দ্রনাথ শুনেছিলেন অমন অসার মায়, এবং সেই গানের
আমি অনুকরণ বলবো না, সেই গানের দ্বারা প্রভাবিত হয়ে তিনি লেখেন যে তোমায় ছাড়ে ছাড়ুক। যে তোমায় ছাড়ে ছাড়ুক, এই গানের কথাই বলা হচ্ছে, সুচিত্রাদি বললেন। এবং এটা দেশপ্রেমের গান। হ্যাঁ, এটা কিন্তু দেশপ্রেমের গান ছিল। আমরা এই গানটি একটু শুনব শ্রীমতী সুগতা সেনের কণ্ঠে। যে তোমায় ছাড়ে ছাড়ো আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো আমি তোমার চরণ মা গো, আমি তোমার চরণ করব স্মরণ, আর কারো ধার ধারব না মা, আর কারো ধার ধারব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো কে বলে তোর দরিদ্র ঘর হৃদয়ে তোর রতন রাশি, আমি জানি গো তার মূল্য জানি, জানি গো তার মূল্য জানি, পরে রাদর কারব না মা, পরে রাদর কারব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো মানে রাশে দেশ বিদেশে যে মরে সে মরুক ঘুরে, তোমার ছেঁড়া কথা আছে পাতা, ছেঁড়া কথা আছে পাতা, ভুলতে সে যে পারব না মা, সে যে পারব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো। অনেক দিনের আমার চেনা, এই যে নদীরও তো বিভিন্ন ধরনের চরিত্র হয়, এক দেশের নদী আরেক দেশের নদী, তার ল্যান্ডস্কেপ অনুযায়ী নদীর চরিত্র পাল্টে যায়, এই ব্যাপারটা যদি আমাদের, সেটা কিভাবে রবীন্দ্রনাথের গানে এসে, এটা যদি আমাদের একটুখানি বলেন। কঠিন প্রশ্ন। না না, এটা আপনার কাছে কঠিন। আমি বলছি পূব বাংলা তো গভীর গাঢ় নদীর দেশ, সেই জন্য সে তাদের বাউল গানেও দেখবে বাউল গানের চলন ওরকম গভীর, আর এদিকে রাঢ় বাংলা তার সেখানেও নদী তো রয়েছে, কিন্তু সে নদী তীর তীরে নদী আর সে নদী চঞ্চল, যার ফলে ওখানে রাঢ় বাংলার বাউল গানে দেখবে ওই ছন্দটা আছে। যেমন ধরো বজ্রবাণিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, আমরা একটু শুনি সুগাতাকে একটু বলি করতে। বজ্রবাণিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতের জ্বালা, বজ্রবাণিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, তোমার মন্ত্র বলে পাষাণ কালে ফসল ফলে, মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, মর মর পাতায় পাতায় ঝড় ঝড় বাজে রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে, সবুজ সুধার ধারায় প্রাণী নেদাও তপ্ত ধারায়, বামে রাখো ভয়ঙ্করে বন্যা মারুন ঢালা, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে
মালিক দিয়ে কাঁথা আশার তোমার মালা। আমরা অনেক সময় দেখেছি যে একই সুরে দুটো ভিন্ন বাণীতে দু রকম গান আমরা পাই, যেমন হরিনাম দিয়ে জগৎ মাতালে বা বৃন্দাবন বিলাসিনী রায়। আমাদের রবীন্দ্রনাথের গানে এই সুর কিভাবে এসছে যদি তোর ডাক শুনে কেউ না আসে? সুন্দরভাবে করে নিয়েছেন নিজের মতো করে, কিন্তু এবং এখানেও সেটা কিন্তু দেশপ্রেমের গান। আপনি আমাদের একটুখানি বলুন যে আমাদের যে অন্য যে সারি গান আছে, ভাটিয়ালি গান আছে, সেগুলোরও একটা প্রভাব কিন্তু রবীন্দ্রনাথের গানের উপরে ছিল, সেগুলো ছিলই। ছন্দের জায়গাটা কিভাবে ভাঙাচোরা করেছেন সেটা যদি একটু আমাদের বলেন। সারি গান হচ্ছে বাংলা নদীর গান। সারি গানে এটা তুমি জানবে দ্রুত দাঁড়বে চলার ছন্দ আছে, আর ভাটিয়ালিতে আছে পাল তুলে ধীর গতিতে যাওয়ার ছন্দ। বাংলা সারি গানে সেই ছন্দে রবীন্দ্রনাথ লিখলেন আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়া লুকোচুরি খেলা। সারি গানে সঞ্চারি নেই, উনি এই গানে সঞ্চারি যোগ করলেন। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা, আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলো কিসের তারে নদীর জারে চখা চোখের মালা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা। ওরে যাব না আজ ঘরে রে ভাই যাব না আজ ঘরে, ওরে আকাশ ভেঙে বাহির কে আজ নেব রে লুট করে, যাব না আজ ঘরে ওরে যাব না আজ ঘরে রে ভাই যাব না আজ ঘরে, ওরে আকাশ ভেঙে বাহির কে আজ নেব রে লুট করে, যাব না আজ ঘরে যেন জোয়ার জলে ভেড়া রাশি বাতাসে আজ ছুটছে হাসি, আজ বিনা কাজে বাজে বাসি কাটবে সকল বেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই। শুধুমাত্র বাউল গান বা শুধুমাত্র সারি গান বা অন্যান্য কোনো ধরনের লোকগান সবসময় যে এককভাবে এসে রবীন্দ্রনাথের গানকে প্রভাবিত করছে তা কিন্তু নয়। কোনো কোনো গানে আমরা দেখছি যে একই সঙ্গে কীর্তনের আভাস আসছে কোনো গান এবং বাউলের গান, বাউল গানেরও আভাস আসছে একটা গানের মধ্যে, এবং পাশাপাশি যেটা রবীন্দ্রনাথের একটা বিশেষত্ব তো ছিলই যে এক একটা পর্দাকে, যেমন কোমল ধৈবত বা কোমল গান্ধার বা কোমল নিখাত, তিনি এক একটা পর্দাকে বা এক একটা স্বরকে কখনো কখনো নিজের গানে ব্যবহার করেছেন সম্পূর্ণ
নিজের ভাবের প্রয়োজন অনুযায়ী তাতে তিনি কোনো স্ট্রাকচারের তোয়াক্কা করেননি, পরোয়া করেননি। তো আমার মনে হয় আপনার কি এখনই এরকম কোনো গানের কথা মাথায় আসছে যেখানে বাউল এবং কীর্তন আমরা একসঙ্গে পাচ্ছি? নিশ্চয়ই আসবে, দাঁড়া। আরে হৃদয়ের কুলকুল কুলকুল ভেসে যায়, কি সুন্দর গান! আমরা একটু সুগতাদির গলায় শুনবো আমরা এই গানটা একটু। হৃদয়ের কুলকুল কুলকুল ভেসে যায়, হায় সজনে তুতালে নয়ন বারে, যেদিকে যে দেখে ওগো সুখে, কিছু আর চিনিতে না পারে, উঠালে নয়ন বারে, হৃদয়ের একুল ভেসে যায়, হায় সজনে কোথালে নয়ন বারে। আমরা এতক্ষণ রবীন্দ্রনাথের এই বাউলাঙ্গের গান তা নিয়ে যৎকিঞ্চিত আলোচনা করলাম, সুচিত্রাদির মুখ থেকে শুনলাম, গান শুনলাম সুগতাদির কণ্ঠে। এই সব কিছুর ভেতর থেকে যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে নানা ধরনের গান রবীন্দ্রনাথ শুনেছেন, তারপর নিজের কাজে ব্যবহার করেছেন, কিন্তু নিজের ভাব প্রকাশের প্রয়োজন অনুযায়ী, কোনো প্রথাবদ্ধ ফর্মে কিন্তু তিনি কখনো যাননি। আমরা সেটাই তার গানের মধ্যে, সেগুলোর রিফ্লেকশন, তার প্রতিফলন গানের মধ্যে রয়েছে। স্বাতন্ত্র আছে বলি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ, ঠিক আছে। এবং রবি বাউলের সঙ্গে অন্যান্য বাউলের এইখানেই তফাৎ। হ্যাঁ, এবং আমরা দেখছি যেমন ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আবার ওগো নদী আপন বেগে পাগল পারা, দুটি বাউলের প্রভাব রয়েছে কিন্তু দুটো দুটো গানকে পাশাপাশি একসঙ্গে রাখা যাচ্ছে না, কোথায় যেন একটা তফাৎ রয়েছে। তো মানে আমি যদি এক কথায় বলি যে দিদি আমাকে একটু বলুন যে আর পাঁচজন বাউলের সঙ্গে রবীন্দ্রনাথ রবি বাউলের তফাৎ কোথায়, তার গানের সঙ্গে আর পাঁচজন বাউলের গানের তফাৎটা কোথায়, আপনি কিভাবে বলবেন আমাকে কথাটা? আমি তার আগে একটা কথা বলতে চাই যে বাউল গান কি সারি গান, এরা কিন্তু আমাদের সপ্তক তো আছে সারে গামা পা ধা নি সা এটা। হ্যাঁ, তো ওরা কিন্তু পাঁচটা স্বর ইউজ করে, এটা ছোটর থেকে যখন গান শিখেছি তখন শিখেছি, ইংরেজিতে পেন্টাটোনিক পেন্টাটোনিক সেই। এখন কথা হচ্ছে রবীন্দ্রনাথ কিন্তু কোনো মায়া মমতা না রেখে আশ্চর্য দক্ষতায় রাগ রাগে মিলিয়েছেন এবং সব সুর সব স্বরগুলোকে ব্যবহার করেছে, যেটা বলতে চাই আমি, সেটা আমি আমি লিখেছিলাম সেজন্য যে বাউল গান লোকগান মূলত এক একটি সুরের ছকে বাঁধা বাঁধা গান, কেমন না, যেটা এক্ষুনি বলছিলাম আমি, একই সুরের দিকে একই সুরের ছকে কথা পাল্টে গানটি, মানে কথা সুরের ছকটা একই থাকে কিন্তু কথা পাল্টে, কথা পাল্টে পাল্টে এই গান গেয়ে দেওয়া যেতে পারে, পাল্টে পাল্টে কথা কথাগুলো পাল্টাচ্ছি। কিন্তু রবীন্দ্রনাথ তার প্রতিটি বাউল গানেই মৌলিক এবং স্বতন্ত্র, তিনি বাউলের ভাব ও শিল্পীর অনুসরণ করেননি, বাউলের উপাদান তিনি নিজের সৃষ্টির চাহিদায় ব্যবহার করেছিলেন। এক্স্যাক্টলি, আমার মনে হয় এইটাই রবীন্দ্রনাথের বাউল সত্তার বোধহয় একটা চরম প্রকাশ আছে এই গানটাতে, সেটা হচ্ছে আমি তারই খুঁজে বেড়াই। এবং এই গানটার একটা অন্য বিশেষত্ব হচ্ছে যে বাউলের বাউলের সমস্ত বাউল গানের সমস্ত চরিত্র রয়েছে এর মধ্যে, কিন্তু এর মধ্যে আটটা রাগ রাগিণী গায়ন ভঙ্গিটা বাউল বাউলে, কিন্তু এর মধ্যে ভৈরবী, এর মধ্যে রামকেলি, দুর্গা, হংসধ্বনি এবং দেশ, কালেংড়া, এতগুলো রাগের আরো বিভিন্ন রাগের সমাবেশ রয়েছে। আমি গুনে দেখছি প্রায় আটটা রাগের সমাবেশ রয়েছে, কিন্তু গানটা কিন্তু সহজ সরল, সেই মনের মানুষকে খুঁজে পাওয়ার আকুতি এর মধ্যে রয়েছে। আমি তারে খুঁজে বেড়াই যে রয় মনে আমার মনে আমার মনে, আমি
এসে গেছি এই পর্বে।